নতুন দিল্লীত কেন্দ্রর সহিত চুক্তি স্বাক্ষর হল আলোচনাপন্থী আলফার। অরবিন্দ রাজখোৱাৰ মতে বিচরাতক অধিক দিলে কেন্দ্র। সন্তুষ্ট অনুপ চেতিয়া, সহধর চৌধুরী। কিন্তু এই চুক্তিখনক লৈ কিমান দূর সুখী আলফা স্বাধীনর মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বৰুৱা? পরেশ বৰুৱাৰ পরামর্শক ভুল ব্যাখ্যা করেছিল নেকি অনুপ চেতিয়াই? প্রাগ নিউজৰ সৈতে হওয়া সাক্ষাৎকারত কি কলে পরেশ বৰুৱাই? নমস্কার, আরম্ভ করছো প্রাগ নিউজ ডিজিটালের বিভিন্ন অনুষ্ঠান প্রাগ ফোকাস। ঐতিহাসিক রংঘরের বাকরির আরম্ভ হওয়া আলফার সহস্র সংগ্রামের এক দীঘলীয়া পরিক্রমার পিছত স্বাক্ষরিত হল আলফা সরকারের মীমাংসা চুক্তি। এই চুক্তিক সন্তুষ্ট আলোচনাপন্থী আলফার নেতৃবর্গ। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পাছতেই সংবাদ মাধ্যমের আগত আলফা নেতা অরবিন্দ রাজখোৱা, অনুপ চেতিয়া আর সহদর চৌধুরীয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক ঐতিহাসিক চুক্তিখনের ধন্যবাদ জ্ঞাপন করেছে। কিন্তু ইয়ার বিপরীতে আলফা সরকারের এই মীমাংসা চুক্তিক রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই চুক্তিক অসন্তুষ্ট রাজ্যবাসী। 46 বছর ধরে যখন সংগ্রামত জড়িত হয়ে আছে হাজার হাজার লোকের জীবনদান, তদুপরি 12 বছর ধরে চলা এই শান্তি আলোচনার এক প্রক্রিয়ার অন্তত স্বাক্ষরিত হওয়া এই চুক্তিখনবাসীর বিশেষ লাভজনক নহল তথা কেবল জোরাটপলি মরা বলে অভিযোগ উত্থাপন করেছে একাংশ। এই ক্ষেত্রত প্রাগ নিউজের বিশিষ্ট সাংবাদিক জিতুমণি বৰাৰ সহ হওয়া এক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানত প্রথমবারের আলফা স্বাধীনের মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বৰুৱাই এই চুক্তি সন্দর্ভত নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। প্রথমে চাই লওয়া হোক এই চুক্তি সন্দর্ভত কি কলে। আমি আগে কইছো, মই কেবাবার কালিও কইছো, পূর্বে কইছো, আমার কোনো ধরনের ইচ্ছাও নাই বা বেশি হওয়ার ইচ্ছা নাই। গোটেইটো 1910 চনত আর কি কয় 2010তে আমি আমার কথাটো কই দিছো কি আহিব কি নাহি। আর আপনাদের নিশ্চয় জানে, যদি আপনাদের চ্যানেলত আছিল প্রিন্ট মিডিয়াত, এই একেবারে স্পষ্টকে সংযুক্ত মুক্তি বাহিনী অসম স্বাধীনে কই আহিছে আর আমার বক্তব্যবিলাক কিহেরে হব, এইটো আমি ইয়ার প্রকাশ করা, আমি বিচলিত হওয়া নাই, আমি মানে ক্ষোভিত হওয়া নাই। এই সাক্ষাৎকারত পরেশ বৰুৱাই আলফা সরকারের এই মীমাংসা চুক্তিখনক লৈ কোন দিকের আগ্রহী নহয় বলে পোনপটিয়াকৈ উল্লেখ করেছে। এইটো উল্লেখ করেছে যে আলফার মূল দাবি নচ্ছাদ করে কেতিয়াও সরকারের সঙ্গে আলোচনাত মিলিত নহয়। মূলত তিনিটা বিষয় ক্রমে সুকীয়া পতাকা, সুকীয়া সংবিধান আর সম্পদর অধিকারক লৈ সরকারের সঙ্গে আলোচনাপন্থী আলফাই চুক্তি করা উচিত আছিল বলে প্রাগ নিউজের আগত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পরেশ বৰুৱাই। কিন্তু কিছুদিন পূর্বে আলফা নেতা অনুপ চেতিয়ায় এক সাক্ষাৎকারত পরেশ বৰুৱাই সরকারের সঙ্গে আলোচনাত মিলিত হওয়া কথাত সন্মতি প্রদান করার কথা উল্লেখ করেছিল। আলফা স্বাধীনের সভাপতি পরেশ বৰুৱা ডাঙরে মোলে কিছুদিন পূর্বে ফোন করেছিল। ফোনত তেও কৈছে যে আপনাদের যি পায় চুক্তি করক, তারপরে আমি গৈ আছো, আমিও যদি কিবা এটা পাও অসমৰ ৰাইজৰ উন্নতির বাবে, তেতিয়াহলে অন্তত আপনাদের পোৱা আৰু আমি পোৱাখিনি মিলি পেলায় অন্তত অসমৰ এটা সর্বাঙ্গীন উন্নতি হব। আর আমি সেই তেওঁৰ বক্তব্যখিনি ভিত্তিত কৰি পেলাই মই তেওঁৰ প্ৰতি আহ্বান জনাম। তেওঁ যেহেতু কৈছে যে আমি যিখিনি পাওঁ সেইখিনিতে আমি সন্তুষ্ট হৈছো, তেওঁ আগবাঢ়ি আহক, আহি পেলাই তেওঁ যাতে ভাৰত চৰকাৰৰ সৈতে, অসম চৰকাৰৰ সৈতে আলোচনা কৰি পেলাই চুক্তিৰ জৰিয়তে আৰু অধিক মানে অৰ্জন কৰক, অসমৰ সৰ্বাংগীন উন্নতি হওক, তাৰপিছতো যদি কিবা বাকী থাকি যায় সেইখিনি জনগণে যাতে কৰিব, এইখিনি কথাটো আমি মোৰ লগত আলোচনা হৈছিল। গতিকে সেই সূত্ৰ ধৰিয়ে তেওঁৰ প্ৰতি আহ্বান জনাইছোঁ, আহক তেওঁ আলোচনাৰ জৰিয়তে আমি যিখিনি নাপালোঁ সেইখিনি অৰ্জন কৰি অসমৰ সৰ্বাংগীন উন্নয়নৰ ক্ষেত্ৰত তেওঁৰ ভূমিকা ৰাখক। এই ক্ষেত্ৰত প্ৰাগ নিউজৰ সাক্ষাৎকাৰত এই কথা একেমুখে নাকচ কৰিছে পৰেশ বৰুৱাই। মই এই কোনো ধৰণৰ কৈ আছো, আপুনি যাওক আহে, মই আৰু এক দিয়া হৈছে আর তেখেতে এই এটু যদি অকল তেখেতে কৈছে, তেখেতে তো বনাব, আমি যেটু এটা আমাক ভোট দি আহিবলে আমার উপর দোষারোপ দিবলে দোষারোপ বলে বিচাৰিছে। বাৰু মই ঠিক এই কথাটো যে কিছুদিনের আগতে আলোচনা করে আমার যে ইমেইল আছে যিজন ব্যক্তিয়ে পঠাই সকলে মিলি আমার সেন্ট্রেল কমিটি যেমন আছে আপনার একটা প্রস্তাব আইছে
আপনার এটা কি ধরনের? হ্যাঁ, আমি আমার বড়ুয়া রাজু বড়ুয়া জানে পঠাইছে, এই মেল পঠাই এই কৈছে আপনার জরুরিভাবে লাগে, মই উত্তর দিয়া নাই। 2-3 দিন এই করার পিছত 3-4 দিনের পকোৱাৰ পিছত ফোন করি, ফোন নম্বরটা দিছে, ফোন নম্বরটা এটা আমার লগত আছে, ফোন নম্বরটো যোগে ফোন নম্বর ফোন করেছো। ফোন করার পিছত তে কৈছে আপনি তো পাবলগিয়া একো বলেতো একো না, অলপ সহায় নকরে তেতিয়াহলে কিন্তু আমি এক ঠিক আছে মূর আমার পর কেনে ধরনের সহায় লাগে, মই কলো আমার কেনে সহায় কৈছে কথাটো নকয় যে আপনি আপনি সহায় নকলে আমি একই নাপাব, কি ধরনের সহায় লাগে একটু স্পষ্টকে কব লাগে হেজিটেট আমার ফল কিবা যদি বিচার যেটা করা হল এই সংগ্রামের কারণে সকলে কষ্ট করেছে, মই অকলে বুলি কলে ভুল আধার আছে, কিছু মানে ভুল পথ এটা বাছি লওয়া এই এই ঘটনা এই পরিস্থিতি হয়েছে, পরিস্থিতিটির কারণে মই যাই হোক তোমালোকর কষ্ট একেবারে হেরিয়র মানে আন্দোলনের কি কয় সংগ্রামের সময় তোমার মূরর আঘাত পাইছিল বিভিন্ন অপারেশন সংযোগ করেছিল এইটা আছে, তোমার তো তোমার দরে বহুতে ত্যাগ করে আমার সদায় আমি কোনোবাই যে অকনমানও সংগঠনের কারণে সহস্র সংগ্রামের কারণে অবদান রাখি তার প্রতি আমি সদায় থাকবো, এটা বডিটুয়ে মানে তোমালোকর বডিটুয়ে যদি আমার সহায় বিচারিছে ঠিক আছে সহায়টো খুলি পড়া নাই পোয়া নাই সহায় আপনি একটা শব্দ একটা শব্দ একটা ইংরাজি শব্দ আমার মূল কৈছে একেবারে ডিটারেন্স নাথাকলে মানে কিন্তু ব্যাকআপ নাথাকলে তো মানে আগেই কইছো ব্যাকআপ নাথাকলে কি করে সম্মান শক্তি শক্তি নাথাকে সম্মান নকরে। প্রশ্ন হয়েছে পরেশ বড়ুয়ার পরামর্শক কিয় ভুল ব্যাখ্যা করেছিল অনুপ চেতিয়ায়, কিয় আলোচনাপন্থীর সঙ্গে মিলিত হওয়ার ভুল তথ্য প্রকাশ করেছিল অনুপ চেতিয়ায়, কিয় আলোচনাপন্থীর সঙ্গে পরেশ বড়ুয়া মিলিত হওয়ার ভুল তথ্য প্রকাশ করেছিল অনুপ চেতিয়ায়, পরেশ বড়ুয়ায় সাক্ষাৎকার পুনপটেকে উল্লেখ করেছে যে 2010 চনতেই চুক্তির মূল দাবি সমূহ উল্লেখ করেছিল যাবির দাবির কোনো উল্লেখ নাই এই মীমাংসা চুক্তিত, তদুপরি অনুপ চেতিয়ার সঙ্গে হওয়া টেলিফোনিক বার্তালাপত পরেশ বড়ুয়াক একো কথা স্পষ্টকৈ কোৱা নাছিল বুলি উল্লেখ কৰিছে পরেশ বড়ুয়ায়, তেনে ক্ষেত্ৰত প্ৰশ্ন হৈছে কিয় পরেশ বড়ুয়াক লৈ ভুল ব্যাখ্যা কৰিছিল অনুপ চেতিয়ায়।